বিস্মিন্লা ওকে আমরা স্টার শুরু করব তো এস্টার সম্পর্কে হয়তো আগে জানছি যে স্টারকে আমরা আর সি ডাবল ও আর দ্বারা প্রকাশ করে থাকি এবং এটা হচ্ছে এটা কার্যকরীমূলক হচ্ছে সি ডাবল আর মানে কার্যকরী মূলক হচ্ছে সি ও আর আর ওই কার্যকরী মূলকের সাথে আমরা যদি একটা অ্যালকেল যুক্ত করে দিই মানে একটা আর যুক্ত করে দিই তাহলে আমরা এস্টার পেয়ে যাই আসলে এস্টারটা হয় কীভাবে এটা একটু দেখাও আমরা জানি আর সিডাব্লু এস হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড যার মূলক হচ্ছে তোমার সিডাব্লু এস এই যে তোমার সিডাব্লু এস মানে এটা কার্য কার্যকরী কার্যকরীমূলক এই অ্যাসিডের কার্যকরী মূলক থেকে তুমি যদি ওএসকে বাদ দাও মানে সিও থেকে তুমি যদি এখানে ওএসকে বাদ দাও মূলকে বাদ দিয়ে সেখানে তুমি যদি ও আর যুক্ত করো তাহলে তুমি কার্যকরী মূলক পেয়ে যাবা আর তার সাথে তুমি যদি আর যুক্ত করো তাহলে তুমি অ্যাস্টার পেয়ে যাচ্ছ এখন আমরা জানি আমরা যখন অ্যালকাইলাল অ্যারাইল পড়ছি তো পরবর্তীতে অ্যালকাইলাল অ্যারাইল পড়ার পর আমরা দেখছি যে আমরা কোনো কিছুতে আরও যোগ করতে পারি মানে অ্যালকাইলও যোগ করতে পারি আবার আমরা যখন সেটাকে অ্যারোমেটিকে নিতে চাই মানে অ্যালিফেটিক হলে আমরা আর যুগ করি আবার আমরা যখন অ্যারোমেটিককে হিসাব নিকাশ করতে চাই তখন আর এর জায়গায় আমরা অ্যারাইল যুক্ত করি তো এটাই আমি এখানে দেখাইছি যে তুমি ওই ওএস মূলককে প্রতিস্থাপিত করে তুমি এখানে চলে ও আরও যোগ করতে পারো অথবা তুমি চলে ও আর এর জায়গায় অ্যারাইল বসাই দিতে পারো ঠিক আছে তাহলে তোমার এটা কি দাঁড়িল সি ও ও আর মানে সি ডাবল ও আর সেখানে তোমার এখন কি দাঁড়িল সি ডাবল ও মানে এখানে ছিল কি সি ডাবল ও অ্যালকাইল আর এখানে এখন সি ডাবল ও অ্যারাইল অথবা অ্যারাইলকে আমরা সংক্ষেপে ফিনাইল বা কি লিখে থাকি সি সিডাবলো সি সিক্স এস ফাইভ লিখে থাকি তাহলে তোমার এটাও স্টার সি এর সাথে একটা আর যোগ করে দিলে সেটাও তোমার স্টার আর তুমি সিডাবলো অ্যালকাইলের সাথে যদি একটা আর যোগ করে দাও সেটাও এস্টার হয়ে থাকে তো আমাদের সাধারণত অ্যারোমেটিক মানে অ্যারাইল বা ফিনাইল নিয়ে কাজ করবো না আমাদের সবগুলো এটার সাথেই কাজ করবার আর সিডাবলো আর মানে অ্যালিফেটিকটা নিয়ে কাজ করবার তাও জানার জন্য আমরা এটা দেখাইছে যেটা তোমার বইও দেখানো হয়েছে আর এখানে ও আর এটাকে বলা হয় আমরা জানি ও ওএসটাকে আমরা মূলক বলে থাকি সিডাব্লু এস পোড়াটাকে আমরা মূলক বলে থাকি ঠিক তেমনি ও আর এটাকে বলা হয় অ্যালকক্সিমূলক আর ও এরাইল মানে সিসিক্স এস ফাইভ এটাকে বলা হয় অ্যারাইলক্সি বা সিসিক্স এস ফাইভকে আমরা তো ফিনাইল হিসেবেও জানি বা ফিনাইলক্সি মূলকও বলা হয়ে থাকে এটা হচ্ছে তোমার এস্টারের প্রস্তুতি তো এস্টার বলতে আমরা কি বুঝি যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে ও এসকে বাদ দিয়ে সেখানে যদি আমরা কি বসাই ও আর বসাই তাহলে সেটা হচ্ছে কি আমাদের এস্টার বা তোমার অ্যারোমেটিকের ক্ষেত্রে ও আর এর জায়গায় তুমি যদি সেখানে ও অ্যারাইল বসাও মানে আর এর জায়গায় অ্যারাইল বসাও তো আমাদের অ্যারাইল নিয়ে কাজ নেই আমাদের অ্যালকাইল নিয়েই কাজ এখন তোমার বইয়ে যেটা প্রস্তুতি যে কার্বক্সিলিক প্রথম যেটা কার্বক্সিলিক এসিটু অ্যালকোহলের বিক্রিয়া তো এই বিক্রিয়াটা আমি তোমাকে যখন জৈব জৈবসিট করাইতেছিলাম তখন আমরা দেখছিলাম যে জৈব জৈবসিটের আমরা যখন পরিচয় পড়তেছিলাম যে জৈব জৈবসিডের পরিচয় পড়তেছিলাম তখন আমি তোমাকে তিনটা বিক্রিয়া দেখাইছিলাম বলছিলাম যে তিনটা বিক্রিয়া তোমার পরবর্তীতে লাগবে এবং তার মধ্যে দেখো প্রথম বিক্রিয়াটাই হচ্ছে কি ওইটাই আর অ্যালকোহলের বিক্রিয়া তোমার কি উৎপন্ন হয় অ্যাস্টার উৎপন্ন হয় এবং এটা আমরা জৈব অ্যাসিডের শনাক্তকরণের মধ্যেও পড়ছি যে জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় তোমার স্টার তৈরি হয় তখন আমি বলছিলাম এই যে জৈব অ্যাসিডের শনাক্তকরণের মধ্যে ছিল অ্যাস্টারিকরম প্রক্রিয়া অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়ায় গ্যারোসালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে তুমি যদি এটাকে উত্তপ্ত করো তাহলে তুমি অ্যাস্টার হবে কীভাবে অ্যাস্টার উৎপন্ন হয়েছে বুঝবা যেহেতু অ্যাস্টারের সুগন্ধ মিষ্টি ফলের নেও সেই জন্য আমরা বুঝতে পারি যে ওখানে স্টার উৎপন্ন হয়েছে এবং এটার দ্বারা আমরা কী করতে পারি জৈব অ্যাসিডকে শনাক্ত করতে পারি তখনই বলছিলাম যে বিক্রিয়াটা যখন আমরা এস্টার পড়ব তখন আবার পাবো এবং এটা দ্বারা আমরা অ্যাস্টার প্রস্তুত করতে পারবো তো এটাও বলা হয়েছিল যে অ্যাস্টারের সুগন্ধ কীরকম মিষ্টি ফলের মতো এক একটা স্টারের সুগন্ধ এক এক রকম মিষ্টি ফলের মতো বা ফুলের মতো কোন স্টারের সুগন্ধ কোন ফল বা ফুলের মতো সেটাও আমরা দেখব তো বিক্রিয়াটা দেখি যে একটা বিক্রিয়া সেটা হচ্ছে তুমি যদি অ্যালকোহলের মধ্যে তুমি যদি জৈব অ্যাসিড দাও এবং ঘাড়ো সালফ্রিক অ্যাসিডের উপস্থিতি অথবা তুমি শুষ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি তুমি যদি ওটাকে উত্তপ্ত করো তাহলে তোমার আর পানি উৎপন্ন তোমার বইয়ে যে বিক্রিয়াটা দিছে আমিও ওইটাই দিছি সেটা হচ্ছে তোমার বইয়ে ইথানৈক অ্যাসিডের সাথে তোমার হুম ইথানৈক অ্যাসিডের সাথে তোমার ইথানলের বিক্রিয়া করা হয়েছে করার ফলে তোমার ইথাইল ইথানয়েট উৎপন্ন হয়েছে আচ্ছা একটা জিনিস বলে থাকি সেটা হচ্ছে আমরা যেমন ধরো অ্যালকোহলের নামকরণ করার সময় অল যুক্ত করি যেমন ইথানল আবার তোমার যখন অ্যালডিহাইডের নাম করি তখন এল যুক্ত করি মানে ইথান্যাল হয় আবার যখন কিটনে যাই তখন তোমার ওন যুক্ত করি মানে ইথানোন হয় ঠিক আছে কিন্তু এস্টারের ক্ষেত্রে ওইরকম কোনো হিসাব নাই যেরকম তোমার অ্যালকোহল বা অ্যালডিহাইড বা কিটন বা অ্যালকাইন এলকিন অ্যালকাইনের ক্ষেত্রে আছে এস্টারের ক্ষেত্রেও ওরকম রকম নাই এস্টারের নামকরণটাও আমরা দেখব যে এটার নাম এটা একটা স্টার দেখো এটা হচ্ছে আর এটা হচ্ছে মিথাইল সি ডাবলও আরেকটা এটা হচ্ছে আমাদের ইথেল তো এটা একটা এস্টার কিন্তু এটার নাম হচ্ছে ইথাইল ইথানয়েট বা এটাকে তুমি চাইলে ইথাল ইথানয়েট এস্টারও বলতে পারো তো এখন আমরা প্রথমে দেখি যে বিক্রিয়াটা কীভাবে হলো দেখো সিম্পল একটা জিনিস বিক্রিয়াটা কীভাবে হইছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের সিএস ট্রি সিডাবলও এইচ আর এইচ মানে এটা হচ্ছে আমাদের জৈব অ্যাসিড জৈব এসিডের মধ্যে আমরা কী দিলাম অ্যালকোহল দিলাম আমরা ইথানল দিলাম সিএস সিএস টু সিএসটি ও এইচ মানে সিএস টু সিএস মানে তোমার সি টু এস ফাইভ যার ফলে আমাদের অ্যাস্টার পানি উৎপন্ন হয়েছে কীভাবে ওই একটু দেখো আচ্ছা আমি এস্টারের শুরুতে বলছিলাম কি অ্যাস্টার আমরা কীভাবে হয় যে তোমার জৈবসিটের থেকে ওয়েস্টটা চলে গিয়ে ওখানে একটা ও আর বসে ঠিক আছে এখানে ক্ষেত্রে ঠিক সেমটাই হয় দেখো এই দেখো জৈবসিড থেকে আমি তি চিহ্ন দিয়ে দেখাই দিছি এই জৈবেসিড থেকে ওয়েস্টটা চলে যায় জৈবেসিড থেকে কি ওয়েস্টটা চলে যায় চলে গিয়ে এখানে দেখো ও আর এটা হচ্ছে ও আর সিএস টু কি তোমার আর কেন সিএস টু সিএস্রি আর সিএস টু আমরা জানি কি আমাদের ইথাইল তার মানে এটা হচ্ছে তোমার কি এই যে আমি নিচে দাগ দিয়ে রাখছি দেখো এটা হচ্ছে তোমার কি ও আর তাহলে এই যে ওএসটা চলে যায় এর জায়গায় তোমার ও আর গিয়ে বসে দেখো সবগুলোই ঠিক আছে সিএসটি সিও সিএসটি ওর সাথে এখন কি বসবে ও আরটা বসবে দেখো সিএস সিও ও বসছে তারপর আটটা আটটা মানে কি তোমার এস টু সি এস টি মানে তোমার হচ্ছে সি টু এস ফাইভ এই যে সি টু এস ফাইভটা বসছে ইজি জিনিস তোমার জাস্ট ওইটাই মাথায় রাখতে হবে যে কি তোমার জৈব সিট থেকে ওয়েসটা চলে গিয়ে ওখানে তোমার কি বসে ও আর বসে মানে ও অ্যালকাইল বসে তো আমি সেটাই করছি যে জৈবসির থেকে ওয়েসটা চলে গেল সেখানে তোমার কী যে ও এটা কি তোমার ইথাইল মানে আটটা বসলো সিম্বল সিএস থ্রি সিও ও সি টু এস ফাইভ আর এখান থেকে যে ওয়েস্টটা চলে গেছে সেটা এই যে এখানে একটা হাইড্রোজেন বাকি ছিল অ্যালকোহলে তার সাথে যুক্ত হয়ে পানি গঠন করছে ওকে এভাবে তোমার বিক্রিয়াটাও হয়েছে এখন কথা হচ্ছে ওই যে ওইটার নাম কীভাবে ইথাইল ইথানোয়েট হয়েছে সেটা কীভাবে হয়েছে দেখো আমরা যে স্টারটা উৎপন্ন হয়েছে সেটার নাম হচ্ছে সিএস থ্রি সিডাবলো সি টু এস ফাইভ তো এখানে খেয়াল করলে দেখো এখানে আমাদের দুইটা অংশ একটা হচ্ছে অ্যালকাইল আর একটা অ্যাসিড থেকে পাওয়া অংশ সেটা দেখো কি এই যে সিএসটি সিডাবলো এটার নাম আমরা জানি ইথানোয়েড কেননা সিএসটি সি ডাবলও এইচ সেটা নাম আমরা জানি ইথানয়েিক এসিড বা বাণিজ্যিক নাম হচ্ছে এসিডের টেসিড তো সেটা থেকে আমরা যদি একটা হাইড্রোজেনকে নিয়ে ফেলি তাহলে এই যে অবস্থার সৃষ্টি হয় এটা আমরা আগেও জানি আবারও বলতেছি এটার নাম হচ্ছে ইথানয়েড বা এসিডের তাহলে এই যে এখানে সিএসটি সি ডাবলও আছে এটা তোমার কি ইথানয়েট আর সি টু এস ফাইভ হচ্ছে তোমার ইথাইল সেজন্য এটার নাম হচ্ছে ইথাইল ইথানয়েট তো তুমি এটার নাম ইথাইল ইথানয়েট বলতে পারো অথবা তুমি পরে একটা অ্যাস্টার যোগ করতে পারো কোনো সমস্যা নেই ইথাইল ইথানয়েড অ্যাস্টারও তুমি এটাকে বলতে পারো তো ইথাইল ইথানোয়েট বা তুমি ইথানোয়েটের জায়গায় তুমি চাইলে এসিটেটও বলতে পারো বাণিজ্যিক অনুসারে ইথাইল এসিডেট স্টারও বলতে পারো কোনো সমস্যা নেই তো এখানে আমি কয়েকটা স্টার দিছি এগুলো তোমার বইয়ের মধ্যে নাই কিন্তু জানা লাগবে এবং কোন স্টারে তোমার কোন ধরনের সুগন্ধটা হয় আচ্ছা এটা প্রথমটা দেখো সিএস থ্রি সি ডাবলো সি ফাইভ এস এলেভেন ঠিক এটার মতো এখানে অ্যালকাইল অংশ কোনটা এই যে সি ফাইভ এস এলেভেন এটা হচ্ছে অ্যালকাইল অংশ আমরা জানি সি ফাইভ যেহেতু পাঁচ দুগুণে দশ দশের সাথে একযোগ বা হাইড্রোজেন একটা তার মানে এটা হচ্ছে তোমার কি প্যানটাইট আর সিএসটি সি ডাবল একটু আগেই আমরা দেখছি এটা কি তোমার ইথানয়েড বা এসিটেট তো সেই জন্য এটার নাম হয়ে গেছে কি প্যান্টাইল এসিডেড বা তুমি পরে যদি এস্টার যোগ করে দাও তাহলে তুমি বলতে পারো প্যানটাইল এসিডেড এস্টার আর এটা সুগন্ধ হচ্ছে এটা পাকা কলার মতো সুগন্ধ এবং এই অ্যাস্টারটা তোমার পাকা কলায় থাকে ঠিক অনুরূপভাবে পরেরটা দেখো সি সিএসি সি এইট এস সেভেন্টিন এইট এস সেভেন্টিন আমরা জানি অক্টেন অকটেন থেকে কী হয় অকটাইল তাহলে এটা হচ্ছে তোমার অকটাইল আর এটা হচ্ছে তোমার ইথানয়েড বা এসিটেড তো অক্টাইল এসিডেডাস্টার এটা থাকে তোমার পাকা কমলায় এরপর হচ্ছে সি থ্রি এস সেভেন সি ডাব্লু সি ফোর এস নাইন এটা একটু খেয়াল করো এখানে সি ফোর এস নাইনটা হচ্ছে তোমার বিউটাইল ঠিক আছে আর সি থ্রি এইচ সেভেন এটা এখন একটু কনফিউজ লাগতে পারে সেটা হচ্ছে আমরা জানি কি সি থ্রি এইচ সেভেন মানে এটা সি থ্রি এইচ সেভেন সি আছে তো সি থ্রি এইচ সেভেন সি ডাবল ও এস হচ্ছে তোমার বিউটানাইক এসিড তো সি থ্রি এইচ সেভেন সি ডাবল এস থেকে একটা হাইড্রোজেনকে যদি আমরা নিয়ে ফেলি তাহলে সেটার নাম হয়ে যায় কি বিউ তো তুমি এটাকে বিউটানয়েটও বলা হয় আবার এটাকে বিউ বলা হয় ঠিক আছে এটাকে কী বলা হয় বিউটানয়েটও বলা হয় আবার টারেটও বলা হয় কেন বিউটারেট বলা হয় সেটা জানার জন্য আমরা একটু পিছনে যাই আমি তোমাকে একটা ছক দেখাইছিলাম যে কোনো কিছুর ওই রে কোনো কিছুর রাসায়নিক নাম এবং বাণিজ্যিক নাম একটা ছক দেখাইছিলাম সেখানে আমি দেখাইছিলাম যে তোমার বিউটানয়িক অ্যাসিডের বাণিজ্যিক নাম ছিল তোমার বিউট্রিক অ্যাসিড তো এই যে বিউট্রিক থেকে তোমার ওই নামটা আসছে যে বিউটারেট তো তুমি চলে এটাকে তুমি বিউ টারেট না বলে তুমি চাইলে এটাকে কি অন্যগুলোর মতো যেমন এটাকে আমরা কি বলি ইথানয়েট বা মিথানয়িক এসিড থেকে একটা হাইড্রোজেন নিয়ে 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 নিলে আমরা কি বলি মিথানয়েট তো তুমি অনুরূপভাবে এটাকে বিটা বিউ বলতে পারো কোনো সমস্যা নেই অথবা বাণিজ্যিক নাম অনুসারে তুমি বিউ বলতে পারো তো এটার নাম কি সি ফোর এস নাইন সি ফোর এস নাইন আমাদের কি বিউটাইল আর সি থ্রি এস সেভেন সি ডাবল আমাদের কি বিউটারেট বা আমরা যদি বলি বিউ নয়েট ওকে আচ্ছা এটা একটু দেখো এটার নাম হচ্ছে এখানে দুইটা অংশ একটা হচ্ছে অ্যালকাইল বা অ্যারাইল অংশ আর এটা হচ্ছে এটার নামটা একটু আমি দেখাই এটার নাম হচ্ছে তোমার বেনজিন এসিডে টেস্টার আর এটা বিউটাইল বিউটাইট টেস্টার তোমার পাকা অনারসা থাকে এগুলো একটু মনে রাখবা কোনটা কোন ফলে থাকে আর এটার নাম হচ্ছে বেনজাইল এসিডে টেস্টার এটা জেসমিন ফুলে থাকে তো এসিডেট কেন এটা বোঝার জন্য তো সমস্যা নাই যেহেতু এটা কি তোমার সি এস থ্রি সি ডাবলও সেজন্য হচ্ছে এসিডেট কিন্তু সি এস টু সি সিক্স এস ফাইভের নাম বেনজাইল কেমন হলো এটা একটু দেখি আমরা কেনি যাওয়া বিক্রিয়ার সময় একটা যোগের সাথে পরিচিত হয়েছিলাম এই যে কেনেজারও বিক্রিয়ার সময় একটু খেয়াল করো আমরা দেখছিলাম যে আমরা যদি দুই অনু ব্যঞ্জেল ডিহাইটের মধ্যে কেনেজারও বিক্রিয়া করি তাহলে এক অণুজারিত হয়ে তোমার বেনজিনের সোডিয়াম লবণ মানে সোডিয়াম ব্যানজয়েড তৈরি করে আর এই কোনো তোমার বিজারিত হয়ে বেনজিনের অ্যালকোহল মানে ব্যানজাইল অ্যালকোহল তৈরি করে তখন আমরা এই যে ব্যঞ্জাইল অ্যালকোহলটা দেখছিলাম বেনজিনের একটা কার্বন একটা হাইড্রোজেন ছেড়ে দিয়ে ওখানে সিএস টু ওএস যদি বসে তাহলে সেটা ছিল আমাদের ব্যঞ্জাইল অ্যালকোহল তো এখান থেকে তোমার ব্যঞ্জাইল নামটা আসছে দেখো এটা হচ্ছে বেনজিন বেঞ্জিন থেকে যদি একটা কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যায় তাহলে এই অবস্থাটা সৃষ্টি হয় একটা কার্বনে একটা হাত খালি হয়ে যায় ওইটাকে আমরা বলে থাকি অ্যারাইল বা ফিনাইল মানে সি সিক্স এস ফাইভ একটা হাত খালি ওই হাতের মধ্যে যদি একটা সিএসটো বসে তাহলে সেটাকে আমরা বলি বেনজাইল এখন কথা আসতে পারি এখানে সিএসটু দিয়ে কার্বনের একটা হাত কেন আবার বের করে দিলাম দেখো তুমি এখানে কার্বন তার এক হাত দিয়ে এটাকে দোষছে দুইটা হাত দিয়ে হাইড্রোজেনকে দোষে কার্বনের একটা হাত কিন্তু তখনও বাকি রয়ে গেছে সেই হাতটা আমি বের করে দিলাম এই যে এই অবস্থাটাকে বলি আমরা বেনজাইল তো ওই কার্বনের যে হাতটা তোমার বাকি ছিল সেই হাতে যদি আমি এখন একটা ওয়েস বসাই দিই তাহলে সেটাকে আমরা বলি ব্যানজাইল অ্যালকোহল তো এটাই হচ্ছে তোমার বেনজাইল অ্যালকোহল কীভাবে আসছে সেটা আর এই যে এই অবস্থাটাকে মানে Tomar final en el monte. ফিনাইলের মধ্যে যদি একটা সিএস টু বসে তাহলে সেটাকে আমরা বলি ব্যানজাইল ফিনাইল মানে কি তোমার সি সিক্স এস ফাইভ সি সিক্স এস ফাইভের মধ্যে আমার যদি একটা সিএস টু বসে তাহলে সেটাকে আমরা বলি ব্যানজাইল এই যে দেখো সি সিক্স এস ফাইভের মধ্যে একটা সিএস টু বসছে আর কার্বনের একটা হাত খালি থেকেছিল ওই হাত দিয়েও এই অক্সিজেনটাকে ধরছে আশা করি বুঝছো সেজন্য এই যে এটার নাম সিএস টু সি সিক্স এস ফাইভ এই অংশটার নাম হচ্ছে তোমার কি ব্যানজাইল আর এটা হচ্ছে তোমার এসিটেড এটা থাকে তোমার জেসমিন ফুলার তো আশা করি বুঝছেন ব্যানজাইল নামটা থেকে আসলো আচ্ছা এর পরের প্রস্তুতিটা আমরা যাই এবং এগুলো মাথায় রাখবো এগুলো অবজেক্টিভ আসে এসি স্টারের গন্ধটা পাকা গলায় কোন অ্যাস্টার থাকে এটাতে কোন স্টার থাকে এগুলো কিন্তু আসে ওকে আচ্ছা এরপর কার্বকসিলিক অ্যাসিডের অ্যাস্টারি ফিগেশন বিক্রিয়ার মেকানিজম দেওয়া আসার দরকার নেই এরপর পরের প্রস্তুতিটা চলে আসো পরের প্রস্তুতিটা তোমার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে তোমার ও এসিড ক্লোরাইডের মধ্যে বিক্রিয়া আর এটা হচ্ছে তোমার অ্যাসিড এসিড হাইড হাইড্রাইটের মধ্যে বিক্রিয়া এসিড ক্লোরাইড তো পরিচিত হয়েছেই আর সি এল এসিড অ্যানহাইড্রেটের সাথেও মেবি পরিচিত হয়েছিলাম যখন আমরা ওই যে বিকারক লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইটের সাহায্যে আমরা কয়েকটা বিক্রিয়া করছিলাম তখন মেবি পেটের সাথেও পরিচয় হয়েছে তো প্রথমে এসিড ক্লোরাইডটা দেখি আচ্ছা আমরা একটু আগে বললাম যে অ্যাস্টারের মধ্যে অ্যাস্টারটা কীভাবে হয় জৈব এসিডের ওয়েসটা সরে গিয়ে ওখানে একটা কি বসে ও আর বসে ওইভাবে অ্যাস্টারটা হয় অ্যাসিড ক্লোরাইডও ঠিক ওইভাবেই হয় এটা হচ্ছে আমাদের জৈব এসিড আর সিও ওয়েস জৈব এসিড থেকে ওয়েস চলে যায় ওখানে একটা গিয়ে ক্লোরিন বসে এভাবেই অ্যাসিড ক্লোরাইড হয় এটা জৈব এসিড থেকে হয় বলে সেজন্য এটাকে এসিড বলা হয় মানে এসিড ক্লোরাইড বলা হয় জৈব এসিড থেকে হয় বলে ঠিক অ্যাস্টারের মতো অ্যাস্টারে কী হচ্ছিলো ওয়েস সরে গিয়ে একটা ও আর বসছিল এখানে ওয়েস সরে গিয়ে একটা ক্লোরিন বসে এটাই হচ্ছে তোমার পার্থক্যটা তো অ্যালকোহল ও এসিড ক্লোরাইডটাকে কীভাবে তৈরি করা হয় সেটা হচ্ছে তুমি যদি অ্যাসিড ক্লোরাইডের মধ্যে অ্যালকোহল দিয়ে তুমি যদি এটাকে উত্তপ্ত করো তাহলে তোমার অ্যাস্টার এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে কীরকম করা হয় বিক্রিয়াটি একটু দেখাও সিম্পল আর সি এল এই যে আর সি এল এখান থেকে ক্লোরিনটা সরে গিয়ে সেখানে একটা ও আর বসে এই যে এখানে অ্যালকোহলের মধ্যে আর ওএস আছে না এই যে ও আরটা বসবে সিএল সরে গিয়ে কি বসবে এই ওআরটা ঠিক আছে এ ওআরটা গিয়ে বসলো এখানে তো এ ওআরটা গিয়ে বসলো বসে অ্যাস্টার তৈরি হলো তাহলে এখানে একটা হাইড্রোজেন বাকি আছে না সেই হাইড্রোজেনের সাথে এই ক্লোরিনটা যুক্ত হয়ে অ্যাসিড গঠন করলো একটা বিক্রিয়া দিলে ক্লিয়ার হয়ে যাবে এটা ক্লোরাইড লিখে নেই বিক্রিয়াটা তোমার বইয়ের মধ্যে নেয় তোমার বইয়ে জাস্ট সাধারণ বিক্রিয়াটা দিছে তো আমি বিক্রিয়াটা দেখাই আমি আর এর জায়গায় সিএসটি বসলাম তাহলে কী হলো সিএসটি সিও সিএল এবং এখানে আর ওই আচ্ছা তোমার ভালো একটা কোয়েশ্চেন করছিল সেটা হচ্ছে তুমি যে একটা আর এভাবে দিছে আর একটা আরে কেন এভাবে উপরে একটা মানে আর প্রাইমের মতো দিছে সেটা কেন দিছে একটু বলি সেটা দিছে এই কারণে তুমি এখানে যে আর্টটা ইউজ করবা এখানে ছেলে ওই আর্ডটা ইউজ করা যাবে না যেমন ধরো তুমি এই যে এ আর্ডটা কেন দিস আমি বলি আমারও দেওয়া দরকার এই যে এ আর্টটা কেন হয়েছে সেটা ধরো দেখো তুমি যদি এখানে যে আটটা ইউজ করছো মানে তুমি এখানে ধরো সিএসটি ইউজ করছো তুমি যদি এখানে সিএসটি ওএস ইউজ করতো তুমি যদি এখানে সিএসটি ওএস ইউজ করতো তাহলে সেটা তোমার ইথানল হতো না সেটা তোমার মিথানল হয়ে যেত মানে দুইটা আর ভিন্ন এটা বুঝাইতে এটাতে আর দিছে আর এটাতে আর প্রাইম দিছে আশা করি বুঝছো কেননা তুমি যদি এখানে ইথানয়েল ইউজ করো তাহলে তোমার অ্যালকোহল হিসাবে ইথানল ইউজ করতে হবে তোমাকে মিথানল ইউজ করা যাবে না সেজন্য আর দুইটা ভিন্ন করে দেখালো কেননা এখানে যদি তুমি আর এক জায়গায় সিএসটি দাও তুমি এখানে আর এক জায়গায় যদি সিএসটি দাও তাহলে এটা সিএসটি ওএচ মানে তোমার এটা মিথানল হয়ে যাবে ইথানল তো আর করতে পারবা তো দুইটা আর যে ভিন্ন সেটা বোঝানোর জন্য তো আমার এখানে আর প্রাইম দিছে তো আমার এখানেও একটা আট দেওয়া দরকার এই যেটাও আর হবে আচ্ছা তাহলে এখানে কী হয়েছে দেখো ওই যে ওইটাই করছে এই ও আরটা এই আরটা এই ক্লোরিনের জায়গায় গিয়ে বসছে দেখছো ও আরটা এই ক্লোরিনের জায়গায় গিয়ে বসছে তো এটাই এখন আমরা দেখবো দেখো এখান থেকে ক্লোরিন চলে গেলো এই যে এইরকম এখানে যেরকম আর সিও ঠিক ছিল আর সিওটা ঠিক ছিল না এই যে আর সিও ঠিক ছিল এখানেও দেখো আর সিও ঠিক আছে ওকে এই যে আর সিও ঠিক আছে মানে সিএস সি সিও ঠিক আছে এই ক্লোরিনের জায়গায় এখন কি বসবে এই ও আরটা বসবে এই ও আরটা মানে কি তোমার এই যেটা এই অক্সিজেন সাথে সি টু এস ফাইভ এটা গিয়ে বসবে এই ক্লোরিনের জায়গায় এখানে যেরকম ক্লোরিনের জায়গায় কি বসছিল এই ও আরটা বসছিল না ও আর ঠিক অনুর এখানে ও এই আটটা গিয়ে বসবে দেখো ক্লোরিনের জায়গায় বসলো এই যে দেখো সিএস ট্রি সিও ঠিক আছে সিএসি সিও ঠিক আছে ক্লোরিনের জায়গায় এ ও আটটা গিয়ে বসলো ও এই আটটা মানে কি তোমার সি টু এস ফাইভ গিয়ে বসলো আর এই যে ক্লোরিনটা এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড গরম করলো তাহলে এটা তোমার কি আর সি ডাবল ও আর মানে এটা হচ্ছে আমার স্টার তৈরি হয়ে গেলো আর এটার নাম তো একটু আগে আমরা দেখছিলাম এটার নাম হচ্ছে ইথাইল ইথানয়েড স্টার এখন একটা কথা আসতে পারে সেটা হচ্ছে এটার নাম তো ক্লোরাইড তো বুঝছোই ক্লোরিন কিন্তু ইথানয়েল কথাটা করতে গেছে এগুলো কিছু বেসিক জিনিস একটু দেখে নাও সেটা হচ্ছে কি আমরা তো এটা জানি যে যেমন এসিড থেকে আমরা একটা হাইড্রোজেন নিয়ে নিলে আমরা অয়েট উচ্চারণ করি যেমন ইথানয়েক এসিড থেকে একটা হাইড্রোজেন চলে গেল আমরা উচ্চারণ করি ইথানয়েট বা তোমার মিথানৈক এসিড থেকে একটা হাইড্রোজেন চলে গেলে মিথানয়েট বা আমরা এখানে দেখছিলাম কি বিউটানয়েক এসিড থেকে একটা হাইড্রোজেন চলে গেলে বিউটানয়েট কিন্তু আমরা এখানে বিউ টারেটটা লিখছিলাম কী জন্য ওর বাণিজ্যিক নাম থেকে ওর বাণিজ্যিক নাম ছিল কি বিউট্রিক অ্যাসিড ওই বিউট্রিক অ্যাসিড থেকেই আমরা বিউ টারেটটা লিখছি তুমি চাইলে এটাকে বিউ টারেট না লিখে বিউ টান লিখতে পারো কোনো সমস্যা নেই তো যেটা বলতেছিলাম যে জৈব অ্যাসিড থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে আমরা ওইটাকে অয়েট হিসাবে কি করি উচ্চারণ করে থাকি তো কিন্তু জৈব অ্যাসিড থেকে তুমি যদি একটা ওয়েসকে নিয়ে যাও আবারও বলতেছি জৈব এসিড থেকে একটা হাইড্রোজেন চলে গেলে আমরা সেটাকে অয়েট হিসেবে উচ্চারণ করি আর কিন্তু তুমি যদি জৈব এসিড থেকে একটা ওয়েস নিয়ে যাও তাহলে সেটাকে তুমি ওয়েল হিসেবে উচ্চারণ করবা এটা অয়েট এটা ওয়েল তো ঠিক অনুরূপভাবে তুমি যদি ইথানইক অ্যাসিড থেকে একটা হাইড ওয়েস নিয়ে যাও যেমন এ দেখো এখানে ইথানইক আমি আগে বলছিলাম যে এটা ছিল সিএসটি সিডাব্লু এইচ সিএসি সি এস থেকে ওয়েস নিয়ে গেলাম তাহলে কী দাঁড়ালো সিএসটি সিও এই যে সিএস সিও দেখতেছ সিএস থ্রি সিও যেটা আমি এখানে দেখাইছিলাম যে ওয়েস্ট চলে গেছে জৈব এসিডটিকে ওয়েস্ট চলে গিয়ে ওখানে একটা ক্লোরিন বসাইলে আমরা কী পাই এসিড ক্লোরাইড পাই সেটাই এই যে সিএস থ্রি সিও এই অংশটাকে আমরা বলবো ওয়েল মানে এটা ইথানয়িক এসিড ছিল এটা ওইল যুক্ত করলে হয়ে যাবে কি তোমার ইথানোয়েল ঠিক অনুরূপভাবে তুমি যদি মিথানয়িক এসিড থেকে একটা ওয়েস নিয়ে যাও যে অবস্থাটা সৃষ্টি হবে সেটা হবে তোমার মিথানোয়েল সেজন্য এই যে সিএসটি সিও এটাকে আমরা বলতেছি ইথানয়েল আর এটা ক্লোরিন সেজন্য ক্লোরাইড তো এগুলো কিছু বেসিক জিনিস জানা দরকার সেজন্য একটু বললাম তোমার কখন অয়েট হয় কখন ওয়েল হয় আচ্ছা আইটা যেটা প্রস্তুতি সেটা হচ্ছে তোমার অ্যালকোহলের মধ্যে তুমি কী দিবা এসিড অ্যান্ডহাইড্রেট দিবা তো এসিড এটাও হয়তো আবার ওই যে আমরা যখন বিকারক লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের বিক্রিয়াগুলো দেখতেছিলাম তখন দেখছি আমরা এসিড অ্যান্ডহাইড্রেটের সংকেতকে সাধারণত এভাবে দেখাই আর সিও টু ও এটার মানে হচ্ছে তোমার এই যে আর সিও দুইটা থাকবে একটা অক্সিজেন থাকবে তো এটাকে তুমি এভাবেও দেখাইতে পারো যে আর সিও দুইটা একটা অক্সিজেন এভাবেও দেখাইতে পারো অথবা তোমার বইয়ে যেভাবে দেখাইছে ওইভাবেও দেখাইতে পারো ওখানের ক্ষেত্রেও দেখা আমি বললাম কি আর সিও তোমার দুইটা থাকবে তো তুমি এটাকে এভাবে লিখতে পারো অথবা তোমার বইয়ে যেভাবে লিখছে এভাবে লিখতে পারো এ দেখো আর সিও দুইটা এটা এখানে একটা আর সিও এই যে এখানে একটা আর সিও এখানে একটা আর সিও আর মাঝখানে ওই যে যে অক্সিজেনটা একা আছে ওই অক্সিজেনটাকে বসাই দিলাম আশা করি বুঝছেন তো তুমি এটাকে এভাবেও যদি লেখো তাহলেও কোনো সমস্যা নেই আমার মতে এই যে এভাবে লেখাই ভালো এভাবে ভেঙে আচ্ছা তোমার ইচ্ছা সমস্যা না তোমার বইয়ের মতো লিখতে পারো এখানে আর সিও টু আর সিও টু ও মানে হচ্ছে আর সিও তোমার দুইটা একটা অক্সিজেন ওকে এখানে কি হয় এসি অ্যান্ডহাইড্রেট এটা অ্যাসিড অ্যানহাইড্রেটের মধ্যে যদি আমি অ্যালকোহল দিই বিক্রিয়াটা একেবারেই সিম্পল সেটা হচ্ছে এই যে এখান থেকে অ্যাসিড অ্যান্ডহাইড্রেট থেকে সিওটা চলে যায় এসিড দেখা আমি দাগ দিয়ে দেখাইছি সি ওটা চলে যায় তাহলে দেখো এসি টেনের দিক থেকে যদি তোমার সিও চলে যায় তাহলে এটা দেখো অ্যাস্টারই হয়ে গেছে দেখো সিওটাকে যদি আমি বাদ দিই তাহলে এটা কী হচ্ছে আর সি ডাবল ও আর তার মানে স্টার এই যে আর সি ডাবল আর এস্টার তৈরি হয়ে গেল আর এই যে সিওটা তোমার এখানে চলে আসে যার কারণে ফলে কি হয় এটা ছিল আগে আর ওএস একটা সিও চলে আসার কারণে সেটা হয়ে যায় কি আর সি ডাবল এইচ মানে আর ছিল একটা সিও আসছে সেজন্য হয়ে গেছে কি আর সিডাবলু এস এই জন্যই আর সি এস আর আমরা কি জানি এটা হচ্ছে জৈব এই জন্যই এই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট এই কারণে কেননা এই বিক্রিয়াশা যে তুমি একসাথে অ্যাস্টারও উৎপন্ন করতে পারতো তুমি একসাথে জৈব এসিড বা কার্বক্সিলিক অ্যাসিডও তুমি উৎপন্ন করতে পারতো সেজন্যই এই বিক্রিয়াটা তোমার ইম্পর্টেন্ট এবং এটা কীভাবে হয় অ্যাসিড হাইড্রেটের মধ্যে যদি আমি অ্যালকোহল দিয়ে তাপ দিই তাহলে আমার একই সাথে অ্যাস্টারও উৎপন্ন হবে একই সাথে আমার জৈব উৎপন্ন হবে তিন নম্বরে যেটা দেওয়া আছে তোমার ইথার ও কার্বন মনোক্সাইডের বিক্রিয়া সেটা সিম্পল একটা বিক্রিয়া সেটা হচ্ছে ইথারের মধ্যে কার্বন মনোক্সাইড দিবা উচ্চ চাপ দিবা এবং তোমার পানি দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং পানি এবং বরণ ট্রাইফ্লো ট্রাইফ্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা হবে বিকেটে গিয়ে আমরা জানি ইটার হচ্ছে আর ও আর এখানে মধ্যে যদি একটা সিও দিই তাহলে এই যে আর ওয়ের মাঝখানে সিও চলে আসবে সিও এসে তোমার স্টার গঠন করবে সিম্বল বিকে যে সিওটা এখানে চলে আসে এটাই একটু তোমার তাপ এবং মানে তাপমাত্রাটা একটু মাথায় রাখতে হবে এবং কী কী কিসের উপস্থিতিতে হয়েছে বোরন টাইফ্লোরাইড এবং পানি উপস্থিতি হয়েছে ওইটা মনে রাখতে হবে এখন আসি তোমার অ্যাসিড অ্যাস্টার কীভাবে শনাক্তকরণ করবো আমরা আচ্ছা অ্যাস্টারমূলক শনাক্তকরণ এটাকে তোমার বই যেটা এটা লেগেছে হাইড্রক্সামিট পরীক্ষা উচ্চারণ ঠিক রাখিও হাইড্রক্সামিক এটাকে হাইড্রক্সামিক পরীক্ষাও বলা হয় ফেরিক হাইডরামিট পরীক্ষাও বলা হয় আবার তোমার এটাকে হাইড্রক্সিল এমিন পরীক্ষাও বলা হয়ে থাকে আচ্ছা পরীক্ষাটা কিভাবে হয় হ তোমার বইয়ের প্রথমে যেটা লিখছে একটু খেয়াল করো বইয়ের মধ্যে দেহ লিখছে একটি পরীক্ষা নলে কিছু পরিমাণ জৈব নমুনা নিয়ে তা জিরো গ্রাম পরিমাণ হাইড্রোক্সিল অ্যামিন হাইড্রোক্লোরাইড ও এক এমএল দশ পার্সেন্ট অ্যানোয়েস দ্রবণ যোগ করে দুই মিনিট উত্তপ্ত করছে প্রথমে ঠিক আছে তো একটা পরীক্ষা নলে কিছু পরিমাণ জৈব নমুনা নিয়েছি ধরো তোমার জৈব নমুনাটা কি এখনও তুমি জানো না এটা কি অ্যাস্টার না অন্য কিছু জানো না তাহলে দেখো আমি একটা পরীক্ষা নলে কিছু জৈব নমুনা নিছি সেটার মধ্যে আমি কী দিলাম হাইড্রোক্সিল এমিন হাইড্রোক্লোরাইড দিলাম জিরো পয়েন্ট ওয়ান গ্রাম এবং আমি দশ পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ দিলাম এক এম এটা হচ্ছে তোমার হাইড্রোক্সিল এমিন ক্লোরাইডের সংকেত যেটা তোমার বইয়ে লেহে নেই জানলে জেনে নিতে পারো দিয়ে আমি দুই মিনিট উত্তপ্ত করলাম আর তোমার নমুনাটা যদি কী হয়ে থাকে অ্যাস্টার হয়ে থাকে তাহলে সেটা তোমার এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্সিল অ্যামিন হাইড্রোক্লোরাইডের সাথে বিক্রিয়া করে এটা আমি তাপটা দেখাইছি ওই যে দুই মিনিট উত্তপ্ত করছি সেটা বুঝাইছি তাপ দিয়ে বিক্রিয়া করে এই যে এই যৌগটা তৈরি করবে আর সিও এনএসওএস এটাকে বলা হয় তোমার হাইড্রোজামিক অ্যাসিড আরে জিনিস খেয়াল করো সেটা হচ্ছে তুমি ছেলে এই যে হাইড্রোক্সিল অ্যামিন হাইড্রোক্লোরাইডকে এভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সাথে প্লাস্টিনও দিয়েও দেখাইতে পারো অথবা তোমার বইয়ের মধ্যে এভাবে চিহ্নের উপরেও লিখতে পারো তোমার বই এটা লেখা নেই কেন ঠিক বুঝলাম না এটা তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যোগই হবে এটা তোমার কোনো প্রভাবক হিসাবে যে কাজ করতেছে যে এখানে তিৎচিনের উপর লিখবে এরকম না এটা তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যোগ করবে তো তুমি বিক্রিয়াটা লেখার সময় সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে হাইড্রক্সিলেমিন হাইড্রোক্লোরাইড যোগ করে দিও বাংলায়ও লিখতে পারো অথবা চাইলে এভাবে সংকেত দিয়েও লিখতে পারো আচ্ছা যে যৌগটা ওটা তৈরি হলো সেটা হচ্ছে আরসিও এনএসওএস এবং এটাকে আমরা বলি হাইড্রোজামিক এসিড এরপর তুমি এটাকে কি করলা শীতল করলা এবং শীতল করার পর তুমি এটার মধ্যে লঘু এসিএল দ্রবণ যোগ করে এটাকে অম্লীয় করা হলো এবং তোমার বই এই যে পরে আরসিও এনএস দিয়ে দেখো এখানে তোমার উভয়মুখী বিক্রিয়ার চিহ্ন দিয়ে এই যে এটা দেখাইছে এটা না দেখাইলেও সমস্যা নেই এটা জাস্ট এটাকে একটু ভেঙ্গে দেখাইছে মানে এই যোগটাকে ভেঙে দেখাইছে মানে এটা এ পাশেও আসতে পারে আবার এদিক থেকে এ পাশেও আসতে পারে তো এই অংশটা তোমার না দেখালেও জুম হয় না কেন এই যে এই অংশটা তোমার না দেখালেও কোনো সমস্যা নাই তুমি জাস্ট আর সি ও উৎপন্ন হয়েছে এতটুকু দেখালে হলো তো এই এটা যেটা উৎপন্ন হয়েছে সেটাকে আমি শীতল করে সেখানে লোগো হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করে সেটাকে আমি অমলীয় করলাম ওই অম্লীয় হাইড্রোজামিক অ্যাসিডের মধ্যে এখন আমি দুই থেকে তিন ফোটা ফেরিক্লোরাইড দ্রবণ যোগ করবো তাহলে ওইটার মধ্যে ওই যে হাইড্রোজামিক অ্যাসিডের মধ্যে আমি দুই থেকে তিন ফুটা ফেরিক্লোরাইড দ্রবণ যোগ করার পর এই যে এই যোগটা তৈরি হবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে এবং এই যোগটার কালার তোমার উল উজ্জ্বল লালছে বাদামি টাইপের হবে এবং এই যে উজ্জ্বল লালছে বাদামি টাইপের কালারটা দেখে তুমি বুঝতে পারবা কি যে এখানে তোমার যে জৈবনমুণ্ডার দেওয়া ছিলো সেটা ছিল তোমার কি স্টার এবং এখানে বিক্রিয়ার সমতার জন্য তিন তিন দেওয়া হয়েছে আর এই যৌগটার নাম আমি ঠিক শিওর না এখানে আমি লিখে দিচ্ছি শিওর না যতটুক মনে হচ্ছে এই যৌগটার নাম হচ্ছে তোমার যেহেতু এখানে আয়রনের যোজনী তিন ইউজ করা হয়েছে দেখো এই যৌগটার এ পাশে তিন দিছে তার মানে এটা আয়রনের যোজনী তিন তো যতটুক মনে হচ্ছে এই যৌগটার নাম হচ্ছে ফেরিক হাইড্রোজ্যামেট এরকম কিছু হাইড্রক্সজামেট এরকম কিছু টাইপের আমি আমি ঠিক শিওর না তাও জেনে রাখার জন্য বললাম হয়তো এটাই মেবি এই যৌগটার নাম ফেরিক হাইড্রোক্সামেট তো এটাই ছিল তোমার যোগ কীভাবে তুমি শনাক্তকরণ করবে এবং এটা তোমার হাইড্রোকজামিট পরীক্ষাও বলা হয় এবং এটাও বলা হয় ফেরিক হাইড্রামিট হাইড্রোকজিলামিন পরীক্ষা এগুলো তোমার বলা হয় তো গেল এরপরে তাতে আমরা অ্যামিন শুরু করবো ওকে আল্লাহ হাফেজ